আসসালামুয়ালাইকুম স্বাগতম মেক বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু শাটারস্টক। আমি একজন শাটারস্টকের কন্ট্রিবিউটর। এখানে আমার কিছু টি শার্ট সাবমিট করা আছে, সেখান থেকে 60টি টি শার্ট ডাউনলোড হয়েছে। এর বিনিময়ে তারা আমাকে দিয়েছে $1.16। তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো আপনি কীভাবে শাটারস্টকে একটি টি শার্ট ফাইল রেডি করবেন এবং সেই টি শার্ট ফাইলটি সাবমিট করবেন, কোন নিয়মে সাবমিট করলে আপনার টি শার্ট ফাইলটি অ্যাপ্রুভ হবে। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো না আপনি এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনার প্রোফাইলটি 100% করবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনার প্রোফাইলটি 100% করতে না পারেন, কমেন্ট করলে নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো কেমন করে অ্যাকাউন্ট করতে হয় এবং আপনার প্রোফাইলটি 100% করতে হয়। তাহলে চলুন আমরা শিখে নিই কীভাবে ফাইল রেডি করব এবং কীভাবে ফাইলটি সাবমিট করব। চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আমার কিছু ডিজাইন করা আছে, এখান থেকে আমি এই ডিজাইনটি আজকে ফাইল রেডি করব এবং এই ফাইলটি সাবমিট করব। তো ডিজাইনটি রেডি করার পূর্বে আমার একটা মকআপ আছে, আমি এই মকআপে সব টি শার্টগুলো ফাইল রেডি করি এবং সাবমিট করি শাটারস্টক, অ্যাডোবি স্টক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। তো এখন আমি দেখাবো কীভাবে ফাইলটি রেডি করতে হয়। তো ফাইলে গেলাম, এখান থেকে আমি নিউ ক্লিক করলাম। এখান থেকে 38x2500 এই মাপেরই আমি মকআপটি নিয়েছি। এখানে 3800 পিক্সেল x 2500 পিক্সেল এই মাপের মকআপটা আমি তৈরি করেছি। তো আপনি এর চেয়ে কম বা বেশি নিতে পারেন। তো আমি এখানে 3800 পিক্সেল x 2500 পিক্সেল লিখে CMYK লিখে এবং রেজুলেশন 300 PPI রেখে ক্রিয়েটে ক্লিক করলাম, একটা পেজ নিলাম, এটা আমরা জানি। এখন এখান থেকে আমি এই ডিজাইনটি, এই মকআপটি আমি নিয়ে আসবো। এখানে নিয়ে আসলাম, এটি গ্রুপ আছে, আমি অ্যালাইন ঠিক করে দিলাম, আনগ্রুপ করে দিলাম, দিয়ে এটা আমি ডিলিট করে দেব, এটাও ডিলিট করলাম। এখন এখান থেকে আমি এই ডিজাইনটি আজকে আমি ফাইল রেডি করব এবং এটা সাবমিট করব। তো ডিজাইনটি নিয়ে আসলাম, এখানে এটা বসায় দেই, দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, কি অবজেক্ট করলাম, আমরা এগুলো জানি, এটা আমি অ্যালাইন ঠিক করে নিলাম। এরপর আমি এটা এখন এখানে বসিয়ে দেব। আমি যেভাবে ফাইলটি রেডি করি আমি সেই প্রসেস দেখাচ্ছি, হয়তো অনেকে অন্যভাবে রেডি করতে পারে। তো আমি এই নিয়মে ফাইল রেডি করি, আমি এই প্রসেসটি দেখাচ্ছি। কি অবজেক্ট করলাম, এটা আমি অ্যালাইনটা ঠিক করে দিলাম। এখন আমরা মকআপের উপরে ডিজাইনটি বসালাম। তো এখন দেখাবো কীভাবে ফাইলটি সেভ করতে হয়, কোন নিয়মে সেভ করলে শাটারস্টক আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবে। চলুন দেখে নেই ফাইলটি আমরা কিভাবে সেভ করব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করলাম, এখান থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি সেভ করব শাটারস্টক 1। তার আগে আমি ফাইলের নামটা এখানে কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি করলাম। তো আপনি যেখানে সেভ করবেন সেই ফোল্ডারে আপনি সিলেক্ট করবেন। আমি আগে থেকে ফোল্ডারটা সিলেক্ট করে রেখেছি, আমি এখন এই ফোল্ডারে এটা সেভ করব। তো একটা বিষয় দেখেন, এখানে ফাইলের নাম দিলাম, দেওয়ার পর এখানে সেভ অ্যাজ টাইপ, এটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে সেভ অ্যাজ টাইপ এখানে ডিফল্ট থাকবে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখানে ক্লিক করে আমরা সেভ করব ইলাস্ট্রেটর EPS, কারণ শাটারস্টক এদের নির্দেশিকা বলা আছে আপনার ফাইলটি সেভ করতে হবে ইলাস্ট্রেটর EPS এ। তো ফাইলটি সেভ করার পূর্বে এখানে কিছু বলে নেই, এখানে কিছু নিয়মকানুন রয়েছে, যেমন এখানে শুধুমাত্র ডিজাইন রয়েছে, ডিজাইনের বাইরে অন্য কিছু নেই। যদি আমি এখান থেকে লেয়ারে যাই, দেখেন লেয়ারে আসলাম, শুধুমাত্র ডিজাইনটি রয়েছে, ডিজাইনের বাইরে অন্য কিছু নেই। এখানে ডিজাইনের বাইরে কিছু রাখা যাবে না, তাহলে আপনার ফাইলটি অ্যাপ্রুভ হবে না। যেমন যদি আপনি এই ডিজাইনের বাইরে শুধু একটা এরকম একটা কী বলা যায়, মানে পেনের যদি একটা স্পট থাকে, তাহলে আপনার ফাইলটি হবে না অ্যাপ্রুভ। এই জন্য ফাইলটি রেডি করার পূর্বে Ctrl+A দিয়ে দেখবেন কোথায় কী আছে না আছে। যেমন দেখেন আমি Ctrl+A দিলাম, দেওয়ার পর দেখেন এখানে একটি পিন পয়েন্ট আছে, এই একটি পিন পয়েন্টের জন্য আপনার ফাইলটি রেডি, মানে ফাইলটি সাবমিট করলেও তারা অ্যাপ্রুভ করবে না। আর এখানে কোনো কিছু গ্রুপ রাখা যাবে না, যেমন এটা আমার শুধু ডিজাইনটি গ্রুপ আছে, এটি গ্রুপ আছে, বাকিগুলি কিন্তু গ্রুপ নেই, ঠিক আছে। তো এটা আনগ্রুপ, এটি আনগ্রুপ, এবং এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। মোট কথা, শাটারস্টকে একটি টি শার্ট সাবমিট করার পূর্বে আপনাকে Ctrl+A দিয়ে দেখে নেবেন শুধু ডিজাইন মানে আর্টবোর্ডের বাইরে কিছু আছে কিনা, আর্টবোর্ডের বাইরে যদি কিছু থাকে তাহলে আপনার ফাইলটি তারা অ্যাপ্রুভ করবে না। যাই হোক, এখন তাহলে এটা সেভ করে নেই। ফাইলে গেলাম, এখান থেকে সেভ আছে ক্লিক করলাম। এখান থেকে আমি শাটারস্টক 1 সিলেক্ট করা আছে, এখান থেকে আমি শাটারস্টক 1 সিলেক্ট করলাম, ফাইলের নাম এখানে দিলাম। দেওয়ার পর সেভ অ্যাজ টাইপ থাকবে ডিফল্ট অ্যাডোব ইলাস্ট্রেটর এআই, এখানে সিলেক্ট করব। করার পরে ইলাস্ট্রেটর ইপিএস আমরা এটি সিলেক্ট করব, কারণ শাটারস্টকের তাদের নিয়মকানুনে বলা আছে আপনাকে সেভ করতে হবে ইলাস্ট্রেটর ইপিএস 8, 9 অথবা 10, তো 10-এর বেশি যাওয়া যাবে না। তো এখানে আমি ইলাস্ট্রেটর ইপিএস এটা আমি সিলেক্ট করলাম, করার পরে সেভে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা সিলেক্ট করব ইলাস্ট্রেটর 10 ইপিএস, 10-এর বেশি মানে 10-এর উপরে যা CS, CS2 যেগুলো আছে এগুলো সেভ করলে আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবে না। তো ওদের নিয়ম কারণে বলা আছে আপনার ইলাস্ট্রেটর 10 এই 10-এর উপরে যাওয়া যাবে না। তো আমি এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস সিলেক্ট করলাম, করে ওকেতে ক্লিক করলাম। এখন ফাইলটি রেডি করলাম। এখন এই ফাইলটি সাবমিট করব শাটারস্টকে। চলুন চলে যাই শাটারস্টকে। শাটারস্টকে আসার পরে এখানে আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে ফাইলটি এখন আপলোড করব। তো এখানে আমি যে ফাইলটি রেডি করেছি এইটি, এটা আমি টেনে নিয়ে আসলাম এভাবে, টেনে নিয়ে এসে এর উপর ছেড়ে দিলাম, কিংবা আপনি যেখানে সিলেক্ট এখানে ক্লিক করেও আপনি যে ফাইলটি কোথায় রেখেছেন সেখান থেকে ফাইলটি নিয়ে এসে এখানে আপনি দিলেও আপনি এটা নিয়ে নেবে। তো আমি যা করি সাধারণত এভাবে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, তারপরে এটা কাজ করি। দেওয়ার পর দেখেন এখানে ফাইলটি রেডি হলো। ফাইলটি রেডি হওয়ার পরে নেক্সট এখানে ক্লিক করব। নেক্সট এখানে ক্লিক করলাম, করলে এখান থেকে চলে আসছে এটা ডিজাইনের উপরে আমি একবার ক্লিক করব এবং এই টিকমার্ক এখানে দিব। দিয়ে এখানে দেখেন কমার্শিয়াল থাকবে আমাদের, যেহেতু আমরা কাজ করতেছি গ্রাফিক্স রিলেটেড, তো এখানে কমার্শিয়াল এটা থাকবে সিলেক্ট করা। এখান থেকে আমরা ডিসক্রিপশান দিব। ডিসক্রিপশান আমি যা আছে এখানে এতটুকু কপি করে নিব, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিব। এর সাথে আমি যোগ করব কি ফিশিং টি শার্ট, যেহেতু টি শার্টটি আমার ফিশিং রিলেটেড, এখানে আমি যোগ করব ফিশিং টি শার্ট। এখানে ডিসক্রিপশান দিতে পারবো আমরা সর্বোচ্চ 200 ক্যারেক্টার, তো আমি এতটুকু দিলাম, খুব বেশি লম্বা করলাম না। আর ডিসক্রিপশান দেওয়ার ক্ষেত্রে বা টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ডিজাইনটি যে রিলেটেড, সেই রিলেটেড ডিসক্রিপশান বা টাইটেল আপনি দিবেন। এর বাইরে উল্টাপাল্টা কোনো ডিসক্রিপশান বা টাইটেল দিলে আপনার ফাইলটি তারা অ্যাপ্রুভ করবে না। এই জন্য ডিসক্রিপশান দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে দিতে হবে। এরপর ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এ সিলেক্ট করলাম, করে এই ডিজাইনটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যেহেতু আমি এখানে গ্র্যান্ডপা ইজ মাই নেম, ফিশিং ইজ মাই গেম, আমি এই একটা কন্টেন্ট রেডি করে ডিজাইনটি করেছি, তো আমার এটি পড়ে বিউটি অ্যান্ড ফ্যাশন। তো আমি এখানে বিউটি অ্যান্ড ফ্যাশন সিলেক্ট করব। আর আপনার যদি অন্য কোনো যা আছে এগুলোর মধ্যে পড়লে আপনি সেগুলো সিলেক্ট করবেন। এখান থেকে আমি সিলেক্ট করলাম বিউটি অ্যান্ড ফ্যাশন। এরপর ক্যাটাগরি 2 অপশনাল দেব না, লোকেশান অপশনাল দেব না, এগুলো না দিয়ে এরপর কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ডিজাইন রিলেটেড কিওয়ার্ড দেব, ডিজাইনের বাইরে অন্য কোনো কিওয়ার্ড দিলে কিন্তু তারা আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবে না। এখান থেকে কিছু কিওয়ার্ড তারা দিয়েছে, এখান থেকে কিছু কিওয়ার্ড দিব, কিছু কিওয়ার্ড নিজে তৈরি করব। আমি এখান থেকে নিলাম ভেক্টর, এর উপর ক্লিক করব, দেখেন এখানে কিওয়ার্ড চলে আসতেছে। তো এখানে আমরা কিওয়ার্ড দিতে পারবো সর্বোচ্চ 50টা, এখানে কিওয়ার্ড দিতে পারবো সর্বোচ্চ 50টা। তো আমি এখানে একটি হলো, এবার ডিজাইন নিলাম, ফ্যাশন নিলাম, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন, এখান থেকে গ্রাফিক্স, টি শার্ট, এখানে আর কি নেওয়া যায়, এখানে নেওয়ার মতো আর কিছু নেই। এখন এখান থেকে আমরা লিখে দিব, যেমন গ্র্যান্ডপাটা সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। দেখি এই রিলেটেড কি আছে। গ্র্যান্ডপা ওইতে আমি এটি নিলাম, এরপর এখানে আবার আমি পেস্ট করলাম, এখান থেকে এইটা নিলাম, এরপর এখান থেকে লিখে দেব ফিশিং। फिशिंग की आज फिशिंग रिलेटेड ये कपि कर सीधे कपि कर लम फिशिंग भेक्टर दिलाम ये आबार एखाने पेस्ट कर लम फिशिंग एखाने कि देब फिशिंग फिशिंग बोर्ड दिलाम एरपर एखान थेके आमि लिखब टी शार्ट आमि कपि करलाम कंट्रोल सी दिये कपि करलाम करे एखाने टी शार्ट टेमप्लेट दिलाम एखाने एटा पेस्ट करलाम करे टी शार्ट डिजाइन देब आबार एखाने एटा पेस्ट करलाम करे एखान थेके टी शार्ट भेक्टर देब एखान थेके शुधु कपि करलाम करे शुधु टी शार्ट दिलाम एरपर एखान थेके कीवर्ड दिलाम 12टा तो आमरा एखाने सर्वोच्च कीवर्ड दिते पारबो 50टा एकटु नीचे आसले फाइंड मोर कीवर्ड एखाने क्लिक करब एखान थेके आमरा किछु कीवर्ड निब तो एखाने आमि लिखे देब ग्रैंडपा बा फिशिंग टी शार्ट एंटर करलाम एखान थेके आमि एटा निब नेওয়ার एखे एड हले क्लिक करब तरपर एखान थेके आमि निब एटा 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 एड हले क्लिक करलाम एखान थेके निब एटा 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 एड हले क्लिक करलाम एखाने मोटामुटी 50 मध्य 46टा हयेछे कीवर्ड तो आमि एतटुकु राखबो एरपर अटैच टू सिलेक्टेड एखाने क्लिक करब एखन एखाने सबमिटे क्लिक करले फाइलटी आमादेर सबमिट होबे तो सबमिट करार पूर्वे आमरा देखे नेब सब ठीक आछे किना आमरा एखाने डिस्क्रिप्शन ठीक आछे एखाने कैटेगरि ठीक आछे देवा एबं टैग सब ठीक आछे तो सबमिटे क्लिक करलाम फाइलटी सबमिट होच्छे देखें कन्टेंट सबमिटेड एखाने लेखा आछे फाइलटी हये गेछे सबमिटेड तो एखाने पेंडिंग देखाচ্ছে दुइटी शार्ट एखाने पेंडिंग आछे तो एभाबे आमरा एकटी टी शार्ट फाइलटी रेडी करब एबं Shutterstock सबमिट करब सबमिट करार परे एखाने तारा बोलছে 5 दिन मध्य आपनार फाइलटी अप्रूव करबे तो एखाने 5 दिन समय नेয় ना तारा 1 दिन 2 दिन 1.5 दिन माझे माझे कयेक घंटार मध्य आपनार फाइलटी अप्रूव करे फेलबे ठीकठाक टाइटल डिस्क्रिप्शन टैग देवा थाकले आपनार फाइलटी अप्रूव हये जाबे आर जदि अप्रूव ना हय तारा कि कारणे अप्रूव करलो ना जेमन आमार एखाने किछु फाइल तारा अप्रूव करे नाई परे आमि सेटा ठीक करे दियेछि तारा अप्रूव करेछे जेमन एई डिजाइनटी देखें एखाने टाइटलेर समस्या छिलो तारा किजोन्नो फाइलटी अप्रूव करलो ना आपनाके बोले दिबे एगुलो आबार ठीकठाक करे दिले अप्रूव करे नेबे एखान थेके जेमन एई डिजाइनगुलो एगुलो सिमिलार कन्टेंट छिलो एगुलो अप्रूव करे नाई परे आमि ठीक करे दियेछि तारा अप्रूव करे नियेछे एरকম যদি কোনো কারণে আপনার ফাইলের অ্যাপ্রুভ না হয় তো কেন অ্যাপ্রুভ হলো না কি জন্য অ্যাপ্রুভ হলো না আপনাকে তারা বলে দিবে আপনি সেভাবে এগুলো আবার ঠিকঠাক করে সাবমিট করবেন আপনার ফাইলটি তারা নিয়ে নেবে এই ছিল আজকে টিউটোরিয়ালের ব্যাপার স্যাপার টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটুও ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি মেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর মেক বাংলা চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন আর অলরেডি মেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার কথা হবে नेक्स्ट টিউটোরিয়ালে সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ।